compañía de Dios, que es la gente. হচ্ছে আপনার মানে কেনা ক্ষেতের ঘাস আর মানে কি বলবো আর বলতে গেলে অনেক কিছু মুখে ঘা বলতে পারি না। এখানে হচ্ছে ঘাস ছয় বুজা কাইটা রাখছিল, ঘাস ছয় বুজা কাইটা রাখছিল, কামলা দিয়ে কাটাইছি ঈদের মানে আগের রাতে, যেন ঈদের দিন ঘাস না কাটা লাগে আর কি, কামলা নিছি সেই ঘাস কাইটা রাইখা যে থুয়েছে আমাদের বলবো না, যে ঘাস তো আমি ছয় বুঝা কাইটা রাইখাইছি মানে কামলা রাইখাইছি আর আসে বলে নাকি, তাহলে বললে তো ভেন দিয়ে তো ঘাসগুলো আনা যায়, তো আনে নাই আজকে গেছে, আজকে ঈদের দ্বিতীয় দিন বাসি, আজকে কি সেই ঘাস পাইব? ছয় বুঝা ঘাস বান্দা ছিল মানুষে নিয়ে গেছে, মানুষে নিয়ে গেছে, মানুষে যায় দুই বুঝাই খাওয়াই ফেলাইছে বড় বড় বুঝাগুলা, তাইলে মাঝখান থেকে আমার কি হইলো, আমি কামলা দিয়া এক একটা কামলা 300 করে টাকা কাটাইলাম, তারপরে সেইগুলো আবার বান্দাইলাম, কিন্তু সে বলেও নাই কিছু করেও নাই, সেগুলো দেখে আপনি সংসার করে খাবেন পারবেন? পারবেন না, এই জন্য মানে আমি কী বলবো, আমি এত পরিমাণ অতিষ্ঠ হয়েছি এই কামলার উপরে যেটা বলার বাহিরে, আসলে বড় বড় এগুলো বড় বড় জিনিস কেমনে শেষ হয়ে যায় এদের কারণে, শেষ হয়ে যায় এরা মালিক বাঁচাইতে চায় না, তো আর অনেক স্টুডি আছে আসবে একটু পরে আসবে বলবো আপনাদেরকে, বলা অত্যন্ত জরুরি, কারণ হচ্ছে আসলে দুনিয়াতে কী বলবো কিছুই বলার নাই। এই ঘাসগুলো, এই ঘাস যদি আপনার দুই বুঝা আপনি করে হারায় যায় এটা আপনার সইব? আবার হচ্ছে একজনে বলতেছেন যে আপনি তো আগে অনেক কাজ করতেন, একদিন আসে নাই তাই কিনছে, আসে না একদিন কাজ করে নাই কিনছে তাই, নেক্সট বলতেছি আমি ইয়াগুলো উঠিয়ে দিয়ে নেই বুঝাগুলো। যদি না যে মানে কিন্তু কড়া কড়া দিয়ে দিয়ে বুঝাবা না, হ্যাঁ আমি কইছি যে কিন্তু কড়া গায়ে দিয়ে দিয়ে যে আপনি বুঝাবা না, খালি এলো বুঝা গুই না খানে ই বুঝা ই বুঝো বুঝা ভাই কি কয় আপনি কই এই তো কইছি, হ্যাঁ তো কইছি আমি হ্যাঁ নিতে কষ্ট হইলে এক বুঝা চাই বাপ করে নিব, হ্যাঁ হেডে হাই বুঝবো খালি এলো মনে করো তোমার এলো খালি বুঝার হিসাব করতেছে ওরা, অন্য করে মালিক বাসি থিব ওরা, আমি কইছি আমার কথা খুব বেজুত নাগে, বেজুত নাক বুসিত কথা দেন উচিত কথা দুনিয়াতে খুব বেজুত নাগে, 300 টাকা করে দেয় না বুঝা ঘাস দেয় না
আমার কয় কয় কি কইলো, হ্যাঁ তো কইছে কড়া কড়া বানবার লিগে, আমি কড়া কড়া কই গে, হ্যাঁ নিতে কষ্ট হইলে হ্যাঁ বুঝা পাঁচ ভাগ করে নিব, হেড় হের ব্যাপার, তোমরা তো বুঝা গুলো ঠিকই করে দিবে, পয়সা দিয়ে বুঝতে দাও মনে হয়েছে। হ্যাঁ মুরগি আমার গলে বাড়ি ছাড়া করবো, বনে জমে না।